আসসালামু আলাইকুম, আমি মুসাম্মাদ সাবিন আক্তার, সহকারী শিক্ষক আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয় সদর যশোর। সুপ্রিয় শিক্ষার্থী, আমদাবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং করোনাকালীন সময়ে সবাই সুস্থ আছো, বাড়িতে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব, অধ্যায় অষ্টম আমাদের সম্পদ অধ্যায়ের বাংলাদেশে প্রাকৃতিক জ্বালানির উৎস সম্পর্কে আলোচনা করব। প্রাকৃতিক জ্বালানি কি? সাধারণত প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম এই জাতীয় জিনিসকে আমরা জ্বালানি হিসেবে বুঝি। এছাড়া বাসাবাড়িতে আমরা কী করি, গাছের খড়ি, গাছের পাতা, পাটকাঠি, গোবর দিয়ে তৈরি লাকড়ি এই জাতীয় জিনিসও আমরা সাধারণত প্রাকৃতিক জ্বালানি হিসেবে গণ্য করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক জ্বালানির ভিতরে আমরা যে জিনিসগুলো বুঝি সেগুলো কি? প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসটা কি জানো, প্রকৃত মিথেন নামক এক ধরনের গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসটা এক ধরনের মিথেন নামক এক ধরনের গ্যাস। এই মিথেনের সংকেত হচ্ছে CH4। এই মিথেন নামক গ্যাসে ইথেন, প্রোপেন এবং বিউটেন নামক পদার্থ মিশ্রিত থাকে এবং অতি সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড এই জাতীয় পদার্থ অতি সামান্য পরিমাণে মিশ্রিত থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রাকৃতিক গ্যাস সাধারণত আমরা প্রকৃতি থেকে যেহেতু পাই, এই প্রকৃতিতে এই গ্যাসটা কীভাবে তৈরি হয়? লক্ষ লক্ষ বছর আগে গাছপালা এবং প্রাণীদের দেহাবশেষ পচে এটা ভূগর্ভে জমা হয়, মানে এই মৃত গাছপালা এবং উদ্ভিদের দেহাবশেষ থেকে যে জৈব পদার্থটা উৎপন্ন হয়, এই জৈব পদার্থটা পানি এবং কাদার নিচে জমা হয়ে ভূগর্ভে জমা থাকে এবং এরা ক্রমান্বয়ে বিভিন্ন শিলাস্তরে চাপা পড়ে যায়। শিলাস্তরে চাপা পড়ে যাওয়ার পর এটা কী হয়, এই প্রাকৃতিক গ্যাসটা সাধারণত প্রচণ্ড চাপে এবং তাপে এই বিদ্যমান, এই দেহাবশেষে, পচা দেহাবশেষে বিদ্যমান জৈব পদার্থটা কী হয়, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামে পরিণত হয়। কিসে পরিণত হয়? প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামে পরিণত হয়। প্রকৃতিতে এই যে উৎপন্ন গ্যাস আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, এটা সাধারণত গ্যাসের কূপ বলি। এই কূপ থেকে আমরা বা খনি থেকে আমরা প্রাকৃতিক গ্যাসটা উত্তোলন করে থাকি। এই প্রাকৃতিক গ্যাসটা যখন খনি থেকে উত্তোলন করা হয়, তখন এতে বিভিন্ন ধরনের দূষক পদার্থ বিদ্যমান থাকে। যেমন এই প্রাকৃতিক গ্যাসটা যখন খনি থেকে উত্তোলন করা হয়, এটা শুধু গ্যাস আকারে থাকে না, এতে তেল এবং গ্যাসের মিশ্রণ থাকে, এই গ্যাসটা উত্তোলন করার পর এই গ্যাস থেকে তেলটাকে দূর করা হয়, আলাদা করে ফেলা হয়। তারপর কী করা হয়, নিরোধক প্রক্রিয়ার মাধ্যমে এই গ্যাসের যে পানিটা মিশ্রিত থাকে সেই পানিটাকেও দূর করা হয়। এতে বিভিন্ন ধরনের, এই গ্যাসে বিভিন্ন ধরনের দূষক পদার্থ থাকতে পারে, যেমন কি হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন H2S, কার্বন ডাইঅক্সাইড এই দূষক পদার্থ থাকতে পারে। তো এই দূষক পদার্থগুলোকে এই গ্যাস থেকে পরিশোধন করতে হয়। পরিশোধনের পর এতে নাইট্রোজেন থাকতে পারে, সেটাও পরিশোধনের পর আমরা যে বিশুদ্ধ মিথেন গ্যাসটা পাই সেটা কী করি, পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে পেট্রোলিয়াম। এটা কি? পেট্রোলিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতিতে যেহেতু পেট্রোলিয়ামটাও প্রাকৃতিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, তো এটা কিন্তু এক ধরনের জ্বালানি তেল, খনিজ তেল। এটা খনিতে তরল আকারে এই জ্বালানিটা আমরা পেয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক গ্যাসের সাথে প্রোপেন এবং বিউটেন স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় হলেও এটা কিন্তু উচ্চ চাপে তরল আকারে এই তরল পেট্রোলিয়াম গ্যাস হিসেবে পাওয়া যায়।
তাকে বলে উচ্চ চাপে তরল পদার্থের অন্তর্ভুক্ত বলে এই পেট্রোলিয়ামটা দাহ্য পদার্থ বা তরল জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পেট্রোলিয়ামের ভিতরে আমরা কি কি জানি, যেমন কেরোসিন, ডিজেল, এই জাতীয় পদার্থগুলোও কিন্তু পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পেট্রোলিয়ামটাও যখন খনি থেকে উত্তোলন করা হয়, এতে বিভিন্ন ধরনের দূষক পদার্থ থাকতে পারে। এই পেট্রোলিয়ামটা যখন খনি থেকে উত্তোলন করা হয়, তখন এটা সরাসরি কিন্তু ব্যবহার করা যায় না, ব্যবহারের অনুপযোগী হিসেবে থাকে। প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পতনের মাধ্যমে, কত ডিগ্রি সেলসিয়াস, প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পতনের মাধ্যমে এই পেট্রোলিয়ামটাকে পরিশোধন করা হয় এবং এটা ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর একটা যে প্রাকৃতিক জ্বালানি নাম আমরা জানি, সেটা কি, যে কয়লা। কয়লা, তো শিক্ষার্থী বন্ধুরা, এই কয়লাটা আমরা সবাই নাম জানি, তাই না? কিন্তু এর সঙ্গে আকারে আমরা আজকে আরেকটু ভালো করে জানি, কয়লা হচ্ছে কি, কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের কিন্তু পাললিক শিলা, এটা কি আমরা জানি? তো শিক্ষার্থী বন্ধুরা, কয়লাটা কি কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা। এই কয়লার মূল উপাদান কিন্তু কার্বন। কয়লার মূল উপাদান কি হচ্ছে, কার্বন। কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। এতে কিন্তু কার্বন ছাড়াও হাইড্রোজেন, সালফার, অক্সিজেন এবং নাইট্রোজেনও বিদ্যমান থাকতে পারে। কয়লা যেহেতু একটি দাহ্য পদার্থ, কাজে এটি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, কয়লাটা একটা জীবাশ্ম জ্বালানি হলেও, যেহেতু এটা কয়লাটা একটা কি, জীবাশ্ম জ্বালানি, কিন্তু এর মানে তৈরিগত কৌশলটা কিন্তু আলাদা। ভিন্ন প্রক্রিয়ায় কয়লাটা তৈরি হয়। এটা প্রায় 350 মিলিয়ন বছর আগের জলাভূমির কাছে শৈবাল, তারপর হচ্ছে ফার্ন এবং গুল্ম এবং অন্যান্য উদ্ভিদের মৃতদেহ অবশেষ থেকে এই কয়লাটা উৎপন্ন হয়। এই মৃত উদ্ভিদের দেহ অবশেষটা কি হয়, এতে বিদ্যমান যে জৈব পদার্থটা থাকে, এই জৈব পদার্থে কার্বনটা কি হয়, শিলা স্তরের নিচে কাদা এবং পলিতে চাপা পড়ে যায় এবং সেটা কি হয়, বাতাসের সম্পূর্ণ সংস্পর্শ থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পর কি হয়, এটা এই কার্বনটা হলো যখন বাতাসের সংস্পর্শ থেকে আলাদা হয়ে যায়, তখন এটা কার্বনের স্তরটা ক্ষয় হয়ে পানিযুক্ত এবং ছিদ্রযুক্ত স্পঞ্জের মতো তৈরি হয়, যেটা পিট নামে পরিচিত, যেটাকে কি বলা হয়, পিট বলা হয়, পিট। এই পিট, পিটটাকে পরিশোধন করে, পিটটাকে পরিশোধন করে উচ্চ চাপ এবং তাপে পরবর্তীতে কার্বন সমৃদ্ধ কয়লায় পরিণত করা হয়। এই পিটটা দেখতে কিন্তু অনেকটা হিউ মাছের মতো। তো শিক্ষার্থী বন্ধুরা, কয়লা সাধারণত যেহেতু কার্বন সমৃদ্ধ, এই কয়লা উৎপত্তিগত দিক থেকে বা বয়স ভেদে উৎপত্তির আমরা বলতে পারি, এটা যে উৎপত্তিগত দিক থেকে কয়লাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে, তিন ভাগে, একটি হচ্ছে অ্যান্থ্রাসাইট, আরেকটি হচ্ছে বিটুমিনাস কয়লা, আরেকটি হচ্ছে কি, লিগনাইট কয়লা। বিটুমিনাস কয়লাটা কি, এই অ্যান্থ্রাসাইট, প্রথমটা কি অ্যান্থ্রাসাইট, 350 মিলিয়ন বছর পূর্বে মৃত উদ্ভিদের গাছপালা থেকে এই অ্যান্থ্রাসাইট নামক কয়লাটা উৎপন্ন। এটি দেখতে এটা অনেকটা শক্ত প্রকৃতি এবং সবচেয়ে আদি প্রকৃতির কয়লা। তো শিক্ষার্থী বন্ধুরা, এতে এই অ্যান্থ্রাসাইট নামক কয়লায় প্রায় 95% কার্বন থাকে। তারপর আসছে কি, বিটুমিনাস কয়লা। বিটুমিনাস কয়লাটা হচ্ছে প্রায় 300 মিলিয়ন বছর আগে উদ্ভিদের দেহাবশেষ থেকে পাওয়া এবং এটি হচ্ছে এতে প্রায় 50 থেকে 80% কার্বন থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর একটা যে কয়লাটা আছে, সেটা হচ্ছে কি, লিগনাইট কয়লা। এটা প্রায় 150 মিলিয়ন বছর আগে কয়লা এবং এতে সর্বোচ্চ প্রায় কত ভাগ, 50% কার্বন থাকতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কার্বনের গঠন সম্পর্কে জানলাম, এবার
বলবো যে এই কয়লাটা যখন খনি থেকে উত্তোলন করা হয় তখন কি হয় এতে বিভিন্ন ধরনের আবর্জনা ময়লা সালফার এই জাতীয় শিলাগোনা থাকতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা এগুলো প্রক্রিয়াকরণ প্লান্টে নিয়ে এই দূষক জাতীয় পদার্থগুলো দূর করা হয় এবং কয়লা ব্যবহারের উপযোগী করে তোলে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা প্রাকৃতিক জ্বালানির যে উৎস সম্পর্কে জানলাম, এদের ব্যবহার বিভিন্ন এই জানলাম উৎস এবং এদের উৎপত্তি কৌশলটা আমরা জানলাম এবং পরিষদের কথাগুলো জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে আবার দেখা হবে। খুদা হাফেজ।